শিক্ষিত ভাই, যদি কোন আলেম যদি শ্রদ্ধা থাকে, ক্ষমতা থাকে, তাহলে আমার এটাকে রুখে দাঁড়াও। ঠিক না ভাই? ঠিক। বাকি আল্লাহর কোরআনের আয়াতে যদি অপব্যাখ্যা করো, তাহলে তোমাকে তো আলেম তো দূর খেতা, তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও অধপতন, অধপতন এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও তোমাকে আরো নিম্ন শ্রেণীর গিয়ে কোন শব্দ তোমার শানের মধ্যে ব্যবহার করতে হবে, যেটা আল্লাহর সুন্নত হয়ে দাঁড়াবে। তোমাকে অশ্লীল ভাষায় গালি দেওয়া, তোমাকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা আল্লাহ নবীর সাথে গিয়া নবী করেছেন, তাই আবুল হাবকে আল্লাহ বলেছেন, এই আবুল হাবকে যদি একবার গালি দিতে পারো নামাজের মধ্যে একটা অক্ষরের মধ্যে দশটা সালাম, ঠিক না ভাই? তাই আজকে আমি তো ওইদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু কোরআন শরীফের আয়াত থেকে আজকে আমি ওইদিকে আমি হাত পাতাতে হলো। আল্লাহ কোরআন বলেন, যাও গা, মানুষ দলে দলে আসবে, মানুষ আপনার কাছে কি দলে দলে আসবে, দলে দলে আসে, তারা গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে, গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ বলেন একটা শর্ত আছে, নিজের যে প্রার্থনা করলে হবে না, আল্লাহর নবী বলতে হবে তাকে মাফ করে দাও, কে বলতে হবে? আল্লাহর নবী, আল্লাহর নবী বলতে হবে। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশ তার জন্য প্রয়োগ করা হবে না, ঠিক না ভাই? ঠিক। আমি যে তাকে ক্ষমা করব, সেটা নিঃসন্দেহ আল্লাহর নবীর দরবারে গিয়ে যদি কেউ ফরিয়াদ করে, আল্লাহর নবীকে বুঝিয়ে বানিয়ে যদি আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে, তাহলে তাকে ক্ষমা করা হবে। যে তার মধ্যে আমি খোদা গ্যারান্টি দিয়ে বললাম তার কোন আর্থনা। তাহলে এখন আমরা আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য মাধ্যম কে, আমাদের গুনাহ ক্ষমা হওয়ার জন্য মাধ্যম কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আর কে? আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না, ঠিক না ভাই? এদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তাহলে এখন আপনারা যদি ফতোয়া দেন, আমরা আল্লাহর জিকির করি, আমরা আল্লাহর জন্য ইবাদত করি, সবকিছু আল্লাহর জন্য, আমরা কারো কাছে সাহায্য চাইব না, আমরা কারো কাছে সাহায্য কি চাইব না। এই কথাটার মূল উদ্দেশ্য হলো আমরা কোন নবী ওলি ওই সমস্ত কিছু আমরা মানি না, ঠিক না ভাই? এদিকে বলে যে আল্লাহ চাইলে আল্লাহর কাছে চাইবে, সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ, মুখে এটা বলে আবার সকালে দেখি রসিদ বলিয়া কাকু আমাদের জন্য কিছু দেন না, ওই এটা কি কারবার? তুমি ফতোয়া নিয়ে সারা বছর সাহায্য সারি আল্লাহর কাছে যাইবে, সকালে উঠিয়াম বড় লোকের তরফ তোমার যে আমাদের কি কিছু দাও, তুমি সাহায্য সারিবার জন্য ওইখানে গেলা যে এখন তুমি তোমার ফতোয়া মতে তোমাকে কি মুসলমান বলা যাবে না কি বলা যাবে তুমি বলো, তোমার মুখটাও তো ঠিক নাই, তোমার ফতোয়াও ঠিক নাই, তোমার মশলাটাও তো ঠিক নাই, কি বলে? আল্লাহর কাছে যদি সাহায্য যদি আল্লাহ যদি দিতে পারে, এই আকিদা যদি তোমার মজবুত হয়, তাহলে রশিদ পড়িয়া নামাজের মধ্যে তুমি এইভাবে ধরে থাকো না, আল্লাহ আমাকে এখানে কিছু দাও, আমি কারো কাছে সাহায্য চাই না, আমার কারো সাহায্যের দরকার নাই, একমাত্র তোমার কাছে চাই, তুমি দিতে হবে, আসবে টাকা, আসবে কি, আসবে
সারা জীবন দিয়ে যাবে, দাঁড়িয়ে থাকে পাবে পাবে। যদি কোন নবীর দরবারে গিয়ে যদি তাদের মুসিলে নেওয়া হয়, তাহলে সে পাওয়ার জন্য আল্লাহ একটি ব্যবস্থা করে দিলেন। আমি আল্লাহ ছাড়া আর কিছু চিনি না, আল্লাহর জিকির আল্লাহর ইবাদত আমি সবসময় আদায় করি, আল্লাহ আমাকে দিলে খাবো না দিলে খাবো না। সে একদম পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়া ওইখানে বসে রয়েছে একটা গর্তের মধ্যে, কিন্তু কোনো আহার বিহার কিছু নাই। অনেকদিন হওয়ার পর সে আর কথা বলতে পারতেছে না, পুরো এমন ভাবে কাতর হয়ে গেছে। হঠাৎ করে একদিন এক লোক কামরিয়া ওদিক থেকে যাইতে যেটা তফসির কিরামের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এই ঘটনা বর্ণনা করতেছেন, দেখতেছেন যে একটা লোক গর্তের মধ্যে এভাবে অনাহারে বেদিশা হয়ে গেছে। তখন কামরিয়া যেই খাবার নিয়েছিল দুপুরে লাঞ্চ করার জন্য, ওই খাবার তার কাছে পেশ করা হলো, সে খাইতেছে না। কামরিয়া বললো যে তার কাছে বোধহয় শক্তি নাই, আমি তাকে খাওয়াই দিব। এখন কামরিয়া করলো কি, খাবার তার মুখের মধ্যে দিতেছে কিন্তু সে মুখটা খুলতেছে না, মুখটা কি খুলতেছে না। এখন যখন খুলতেছে না, কামরিয়া অনেক চেষ্টা করার পর কয় না, লোকটা তো অনাহারে মরতেছে মরতেছে, কিন্তু তার জিভটা দেখো কেমন, আমি তাকে খাবার দিয়েছি সে মুখটা পর্যন্ত খুলতেছে না। তখন সে জিভ করতেছে যে এটা বুঝতে পেরে পায়ের থেকে জুতাটা নিয়ে ফাঁস করে একটা চড় লাগাই দিল। তখন হে বলে যে আল্লাহ মনে করছিলাম তুমি পাহাড়ে আসলে গুহায় বসলে তুমি আমাকে খাওয়াইবা, তুমি আমাকে শক্তি যোগ পান করাইবা, এখন তো জুতার বাড়ি খাইলা। ধরে বলো নাউজুবিল্লাহ, এখন কিসের বাড়ি খাইলা, জুতার বাড়ি খাইলা। তাহলে ওই যে কাটুরিয়াকে পাঠিয়েছিল খাবার দিয়ে, সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল, সে তার মাধ্যমকে স্বীকার করে নাই, মাধ্যমকে অস্বীকার করেছে। সে চাই আল্লাহ আমাদের মতো নরেকার খোদা আঘাত করে এসে তাকে পানাহার করানো, সেটা কি সম্ভব? সেটা কি সম্ভব? আল্লাহ অন্য কার মাধ্যমে সেটা কি করে দিলেন, উসিলা করে দিবেন, আল্লাহ নবীকে উসিলা করে দিবেন, আমাদের গ্রামদেরকে উসিলা করে দিবেন, বা আপনার এলাকার কোন একটা নেই কার বান্দাকে উসিলা করে দিবেন, এই এই কাজের ব্যবস্থা করে দাও, তাকে তার অন্তরের মধ্যে সেটি উদয় করে দেওয়া হবে, তার অন্তরের মধ্যে সেটা আগ্রহ অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আসবে যে হ্যাঁ তুমি ওই লোকটাকে এত এতগুলি টাকা তাকে সাহায্য করো, সে বিপদে আছে, আল্লাহর পক্ষ থেকে সেটা আপনার অন্তরের মধ্যে আসবে। তাহলে সব কিছু মাধ্যম ছাড়া কোন উপায় নাই। এত বড় পৃথিবীটা সৃষ্টি হয়েছে মাধ্যমে, আল্লাহর নবীর মাধ্যমে, আমি আর আপনি এসেছি মাধ্যম ছাড়া। এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে, এমন একটা আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বস্তু দেখাও যেটা মাধ্যম ছাড়া আমাদের কাছে এসেছে। মাধ্যম ছাড়া কোনো উপায় নাই নাই। তাই বলে আমাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিতেছেন, ওয়ালাউআন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা, তোমাদের মধ্যে কোন অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে সে আসতে হবে কোথায়, আল্লাহর নবীর দরবারে। কার দরবারে? আল্লাহর নবীর দরবারে। সহি বুখারী শরীফের হাদিস। হঠাৎ করে একদিন একজন লোক আল্লাহর নবীর দরবারে এসেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় অপরাধ করে ফেলছি। কি অপরাধ? আমার উপর তোমরা প্রয়োজন আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী কি হয়ে গেলেন? চুপ হয়ে গেলেন। নামাজের রক্ত আসলো, নামাজের রক্ত যখন আসলো আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটাও পিছন দিয়ে নামাজের মধ্যে কি করলো, একটা রাখলো। নামাজ শেষে
কথা বলার পর আল্লাহ নবী বললেন, তুমি আমার পিছনে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ পড়ছি, বাস যাও, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে সে যদি এই অপরাধ নিয়ে সারা জীবন যদি ঘুরতে থাকতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকতো, তার যদি নামাজ পড়তে থাকতো, তাহলে তার এই গুনাহ মাফ। তার যদি নামাজ সারা জীবন আপনি পড়লেন কিন্তু আল্লাহর নবীর নবীকে মাধ্যম মানলেন না, আউলিয়া কেরামদেরকে মাধ্যম মানলেন না, আপনার তাহাজ্জুদের নামাজ বেকার, আপনার সারা জীবনের নামাজ কি বেকার, কোনো কাজে লাগবে না। সেটা আপনি এমনি এক্সারসাইজ করছেন যে এটা আপনার পক্ষে কি হয়েছে যে এক্সারসাইজ, এটা কোনো ইবাদত হয় নাই, এটা কোনো কি ইবাদত হয় নাই। সেজন্য শায়খ বলতেছেন, কত বড় মাহের একজন লোক
আর রুহানি শক্তির মধ্যে ওনার এটা কি বলবো, আমরা যা কিছু পাইয়া আসতেছি, যা কিছু দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের হাস্তিকে চিনার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই সম্পদ হারিয়ে গেলে এই এলাকার মধ্যে আর এই সম্পদ পাওয়া খুবই একটা বিরল ব্যাপার সেবা। তাই আপনারা সবাই এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, ইমান মজবুত থাকবে, এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, আকীদা মজবুত থাকবে, এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, কাল কিয়ামতের ময়দানে ইমাম আহলে সুন্নতের ওসিলায় আপনি নবী পর্যন্ত পৌঁছতে পারবেন। জোর বলুন সুবহানাল্লাহ। এগুলি আমার কোন অবলঞ্চিত কথা না, যেটা কোরআন হাদিসের মাধ্যমে যেটা বাস্তব কথা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। যা হোক, আপনারা সবাই এই আপনাদের এই মসজিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক না ভাই? ঠিক। এটা আমারও কোনো শক্তি না, আপনাদেরও কোনো শক্তি না। আল্লাহর মর্জি হিসাবে যা হওয়ার আছে তাই হবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা মসজিদের মধ্যে তাড়াতাড়ি চলে আসবেন। চলে এসে আল্লাহ নবীর সাথ করতেছেন যে মসজিদের কিছু হাত আছে, কিছু দাবি আছে এলাকার মুসল্লিদের উপর, সেটা আপনারা জানেন। এই মসজিদের কিছু দাবি মহল্লাবাসীর উপর আছে, আছে কি নাই? আছে। দাবিটা হলো হুজুর মসজিদের দাবি আমাদের উপর কিরকম সেটা তো কথা বললাম না। এই মসজিদ যদিও আপনাদের এলাকায়, কিন্তু এটা বাইতুল্লাহ শরীফের একটা শাখা। আপনাদের মসজিদ হওয়ার শত শত হাজার হাজার বছর আগেই আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়েছে এখানে একটা জামে মসজিদ হবে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ শেষ করার পর যে পাথর নিক্ষেপ